sufrió un conmovido, hemos dejado tanto nervios. Solo que aquel eficiente de vale para su venta hemos estado contados. প্রতি বছরই জানাই এবছর আমরা আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকে থেকে শুরু করতে যাচ্ছি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের বিশেষ করে সমাজের শিক্ষার্থীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলায় অংশগ্রহণ করাটা বড় কথা, সবাই পুরস্কৃত হবে, সবাই পুরস্কার পাবে এটা নয়, কিন্তু অংশগ্রহণ করতে এই মেন্টালিটি সবার ভিতরে দৃঢ় করতে হবে। কারণ খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের শরীরকে প্রস্তুত করি, আমাদের দেহ মন সুস্থ থাকে এবং দেহ মন যতই সুস্থ থাকবে তখনই আমরা যে কোনো কাজ করতে চাইলে কেন পারব। বর্ষায় থাকা মন্ত্রী মন্ত্রীর মতো ওটা ছোট হয়ে যায়, হ্যাঁ তাদের খেলাধুলা করতে পারে দেখা যায়, অনেকেই দৌড়াদৌড়ি করতে পারে অল্পকে দৌড়িয়েই থেমে যায়। এটার কারণ হচ্ছে শহরে বিশেষ করে বাচ্চারা খেলাধুলার কোনো সুযোগ পায় না, সেখানে খেলাধুলার কোনো বিকল্প নেই। আর এই স্কুল জীবনে খেলাধুলা একটা গুরুত্বপূর্ণ অংশ, লেখাপড়ার কথা লেখাপড়ার পাশাপাশি এটার গুরুত্ব অনেক অনেক। এবছর আমরা একটু আইডিয়া আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু করতে পারি আছে, ওটা আজকে বেশি সকলীয় খুব বেশি অনুভূত হচ্ছে না আমার বিগত দুই দিন অনেক সৃষ্টি। তার কারণ এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই বিষয়টি বা এই অনুষ্ঠানটি সাধারণত এই শীত থাকার সময় হয়, শীত থাকার সময় হয়, কারণ বেশি গরম যখন পড়ে তখন আবার গোলাবের আপনারা এটা করা যায়। সুতরাং এই ক্রীড়া প্রতিযোগিতার জন্য উপযুক্ত সময় হচ্ছে একবার এই ক্রীড়া প্রতিযোগিতা হবে, সুতরাং অনেকে অংশগ্রহণ করবার ইচ্ছা প্রকাশ করেন, যার জন্য আপনাদেরকে লাইনে গ্রহণ করে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, তোমাদের খেলাধুলায় অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছে। তবে মনে রাখতে হবে খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য তোমাদের নির্দেশনাগুলো ভালো করে শুনতে হবে, একজন প্রধান যেভাবে গাইড করে সেইভাবে তোমরা ওনাদের প্রথম স্তরে সেখানে দাঁড়াবে এবং খেলাধুলায় কোনোভাবে কোনোভাবে নিয়ম শৃঙ্খলা পরিবর্তন করতে পারবে না। এবং খেলাধুলা তোমার নির্ধারিত পোশাক তোমার শর্টস তোমার গেঞ্জি এটা পরিধান করতে হবে, লম্বা প্যান্ট বা জামা পরে এই স্পোর্টস আপনার ইভেন্টে অংশগ্রহণ করা যায়, একটা ফ্লেক্সিবল থাকতে হবে। সে কারণে খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য আমি আবেদন করেছিলাম তোমাদের যে যে জিনিস প্রয়োজন সেগুলো তোমরা সাথে রাখতে, আর তোমাদের অবস্থান যেখানে হবে অবস্থান করবে এবং শিক্ষকের দ্বিতীয় অনুসারে তোমরা সামনে এগিয়ে যাতে আমরা আজকের এই যে খেলাধুলা সেটা সুন্দরভাবে শুরু করতে পারি।
Thank you.